বাংলাদেশ প্রিমিয়ার লিগের জাঁকজমক এখন আর নেই আগে ফ্রান্সাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে বিশ্বসেরা ক্রিকেটারদের দেখা মিললেও এখন আর তাদের দেখা নেই জাতীয় দল থেকে অবসর নেওয়া কিংবা দলে জায়গা না পাওয়া ক্রিকেটারদের নিয়ে বিপিএল এর দল সাজাতে দেখা যায় ফ্রানসাইজ তবে তুলনামূলক প্রতিবারই বিপিএলে কিছু ভালো ক্রিকেটারদের দলে ভিড়িয়ে ভক্তদের মন রাখার চেষ্টা করে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারও তেমনই করেছিল দলটি বিদেশি কোটা থেকে কিছু নামি ক্রিকেটারদেরকেই দলে ভিড়িয়েছিল তারা ভালো দল গড়েও বিপিএল এর শুরুতে দুই ম্যাচে হোচট খেয়েছে কুমিল্লা দলটির সমর্থকদের জন্য রয়েছে আরও এক দুঃসংবাদ কুমিল্লা ভিক্টোরিয়ানসের তিন বিদেশি ক্রিকেটার ডেভিড মালান মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি চলে গেছেন দলটির মিডিয়া ম্যানেজার খান নয়ন জানিয়েছেন তারা তিনজনই আবুধাবিতে টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন দুই বিপিএলে অংশ নিয়ে ডেভিড মালান করেছেন উনচল্লিশ বলে বলে সাঁত্রিশ অলরাউন্ডার মোহাম্মদ নবীর পারফরমেন্সও প্রত্যাশিত মানে পৌঁছায়নি দুই ম্যাচে সাত বলে আট আর চার বলে পাঁচ রান নবীর সংগ্রহ ছিল সাকুল্যে তেরো রান পেসার ফজল হক ফারুকের দুই ম্যাচে পেয়েছেন একটি মাত্র উইকেট রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে চার ওভারে আঠাশ রানে পান এক উইকেট সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচে তিন দশমিক চার ওভার করে ফারুকি আঠাশ রানে ছিলেন উইকেট শূন্য মোহাম্মদ নাবিল রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ওভারে দেন তিরিশ রান তাদের পরিবর্তে পাকিস্তানি পেসার হাসান আলী লেগ স্পিনার আবরার আহমেদ ও ক্যারোবীয় ব্যাটার চ্যাডুক ওয়াল্টনের খুব শীঘিরই কুমিলার হয়ে খেলতে আসার কথা শোনা গিয়েছিল সেই তিনজনের দুজন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ও ক্যারবিও উইলোবাজ চ্যাডুই ওয়াল্টন বুধবারই চলে এসেছেন কুমিলা ভিক্টোরিয়ানস মিডিয়া ম্যানেজার সোহানুজ্জামান খান নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন এই দুই বিদেশি এরই মধ্যে চট্টগ্রামের দলের সঙ্গে মিলিত হয়েছেন